আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড যেভাবে আপনি বের করতে পারেন, মাঝে মাঝে ফেসবুকে, মাঝে মাঝে ইউটিউবে, মাঝে মাঝে বিভিন্ন ওয়েবসাইটের পাসওয়ার্ড আপনি সেট করে রাখছিলেন, সেই পাসওয়ার্ডগুলো আপনি ভুলে যান মাঝে মাঝে, তো বারবার রিসেট না দিয়ে কিভাবে আপনি এই পাসওয়ার্ডগুলো দেখতে পারেন সেটা আজকে জানাবো। ফেসবুক কিংবা অন্যান্য ওয়েবসাইটের পাসওয়ার্ড ভুলে গেলে আপনি যেটা করেন সেটা হলো বারবার রিসেট দেওয়া লাগে কিংবা বারবার রিকভারি দেওয়া লাগে, এটা খুবই সমস্যা। সেজন্য আপনি যদি কোনো ফেসবুকের পাসওয়ার্ড কিংবা অন্যান্য যে কোনো জিনিসের পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান এবং সেটা যদি আপনার ফোনে সেভ করা থাকে সেক্ষেত্রে আপনি বের করতে পারেন খুব অনায়াসে। সেক্ষেত্রে আপনি জিমেইলে ক্লিক করে আপনি আপনার যে আইকনটা আছে সেই আইকনের উপরে ক্লিক করলে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এরপরে আপনি স্লাইড করে সিকিউরিটিতে যাবেন। সিকিউরিটিতে গেলে স্লাইড করে সবার নিচের দিকে আসলে আমরা একটা অপশন পাবো, যে অপশনটার নাম পাসওয়ার্ড ম্যানেজার। এই পাসওয়ার্ড ম্যানেজারে যখন যাই সেখানে আমরা দেখতে পারবো কী কী ওয়েবসাইটে আমার পাসওয়ার্ডগুলো সেভ করা আছে এবং সেই ওয়েবসাইটে আপনি কী পাসওয়ার্ড দিয়েছেন। যেমন আমি দেখতে পাচ্ছি 10 মিনিট স্কুলে যদি আমরা ঢুকি, মানে ক্লিক করার পরে আপনার একটা সিকিউরিটি পারপাস আপনাকে ক্লিক করা হবে। এরপরে আপনি উপরে দেখতে পাবেন যে আপনার পাসওয়ার্ডের অপশন আছে। এই পাসওয়ার্ডের দুই ধরনের, এখানে কোন কোন পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডগুলো অপশন পাবেন। এখানে আপনি চোখ, যে চোখের বাটনটা আছে আই আইকনে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন আপনার পাসওয়ার্ডটি। এখানে থেকে চাইলে আপনি কপি করে নিতে পারেন।